দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করবেন সহকর্মী রাশেদ লিমন সরাসরি যাচ্ছে তার কাছে এমদাদ আসলে দেশের করোনা পরিস্থিতির তেতাল্লিশতম দিনে এসে কিন্তু আজকেও আমরা যেটি জানতে পারলাম যে আজকে তেতাল্লিশতম দিনে এসেই কিন্তু যে মৃতের সংখ্যা সেটি কিন্তু একশো পেরিয়েছে এবং দ্বিতীয়বারের মতো আমরা যেটি দেখলাম যে দুই অঙ্কের কোঠায় অর্থাৎ জন দশ জন যে জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টা এবং আমি যদি পুরোটা যদি বলি এ পর্যন্ত যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু দু হাজার নয়শো আটচল্লিশ অর্থাৎ প্রায় তিন হাজার মৃতের সংখ্যা গিয়ে কিন্তু প্রায় কিন্তু তিন হাজারে গিয়ে ঠেকেছে এবং প্রতিদিনই আমরা দেখছি আজকে কিন্তু গতকালকের চেয়ে হিসেব করলে কিন্তু মৃতের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে গতকালকের তুলনায় আজকে সবচেয়ে চব্বিশ ঘন্টায় যদিও যদিও যে আমরা যদি বলি পরীক্ষার সং সংখ্যা যে নমুনা পরীক্ষার সংখ্যা সেটি বেড়েছে কিন্তু নমুনা পরীক্ষার সংখ্যা কিন্তু সংখ্যা যদি বলি আমরা আজকে কিন্তু এই এই মুহূর্তে দু হাজার সাতশো উনআশি অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের যে বিষয়টি আমাদের জানানো হয়েছে সেটিতে বলা হয়েছে দু হাজার সাতশো উনআশি জন নতুন করে যে নমুনা সেই নমুনা নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকে আমরা দেখলাম যে নতুন করে যে আক্রান্ত সংখ্যা সেটি কিন্তু এই যে চারশো বিরানব্বই অর্থাৎ প্রায় পাঁচশোর মতো এবং মোট যেটি বলেছিলাম মোটও কিন্তু প্রায় তিন হাজারের কাছাকাছি এবং নতুন মৃত্যু দশজনের একশোর কোটা পেরিয়ে একটু সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা কিন্তু সর্বমোট এখন একশো একে গিয়ে পৌঁছেছে এবং সুস্থ হয়েছেন দশজন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে অর্থাৎ দুই দফায় করোনা পজিটিভ হয়ে বাড়ি ফিরেছেন সেই সংখ্যা কিন্তু পঁচাশিতে গিয়ে ঠেকেছে তো মূলত আসলে আমরা যে দেখছি যে আক্রান্ত এই যে নমুনা পরীক্ষার যে সংখ্যা যত বাড়ছে তত কিন্তু আসলে যে মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা এটি কিন্তু আমরা দিন দিন বাড়তে দেখছি এবং নতুন করে একটি যে বিষয় দেখেছি আমরা কিন্তু গত কয়েকদিন ধরেই জানি যে সবচেয়ে বড় ক্লাস্টার হচ্ছে গিয়ে ঢাকা এবং এরপরে কিন্তু নারায়ণগঞ্জ তবে গত দুদিন যাবৎ স্বাস্থ্য অধিদপ্তরের যে বুলেটিন সেই বুলেটিনে আমরা কিন্তু নারায়ণগঞ্জের পাশাপাশি গাজীপুরকে একটি বড় ক্লাস্টার হিসাবে পেয়েছি এবং এরপরে আজকে যে নতুন তথ্য উঠে এসেছে সেখানে কিন্তু নতুন আরও দুইটি ক্লাস্টার কিশোরগঞ্জ এবং নরসিংদী এবং আজকে যদি বলে আজকে কিন্তু গাজীপুরে প্রায় উনিশ শতাংশ যে নতুন শনাক্ত তার উনিশ শতাংশ কিন্তু গাজীপুরে উনিশ দশমিক পাঁচ এরপরে তেরো দশমিক পাঁচ হলো কিশোরগঞ্জে এবং নরসিংদীতে শূন্য দশমিক ছয় শতাংশ কিন্তু রোগী নতুন করে অর্থাৎ নতুন আরও কিছু ক্লাস্টার তৈরি হয়েছে এবং আমরা কিন্তু গত দুদিনেও যে বিষয়গুলো দেখছি যে নতুন যে যেগুলো তৈরি হচ্ছে তাদের কিন্তু অধিকাংশই এই পুরনো যে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে এই সব ক্লাস্টার থেকে কিন্তু তারা এসেছে আরেকটি বিষয় যদি একটু বলি যে ঢাকা নারায়ণগঞ্জে আজকে যে বিষয়গুলো দেখছি যে মৃতের সংখ্যা যেটা বলছি সেটা কিন্তু ঢাকায় পাঁচজন নারায়ণগঞ্জে চারজন এবং নরসিংদীতে একজন এবং এছাড়া যদি বয়সভিত্তিক যদি একটু বিভাজন করি সেক্ষেত্রে কিন্তু ষাটজন ষাট ষাটজন মানে ষাট ঊর্ধ্ব কিন্তু চারজন একান্ন থেকে ষাট বছরে চারজন এবং একচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে কিন্তু দুজন তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত বুলেটিনে কিন্তু যে বিষয়গুলি বারবারই বলছেন তারা কিন্তু আবারও সতর্ক থাকতে বলছেন ঘরে থাকতে বলছেন বিশেষ করে নতুন যে ক্লাস্টারের কথা বলছে গাজীপুর এবং আমরা আজকে দেখলাম নরসিংদী কিশোরগঞ্জ এইগুলোকে কিন্তু আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিশেষ করে গাজীপুরের গত তিন দিন ধরে গাজীপুরের অবস্থা কিন্তু ক্রমন্বয়ে খারাপের দিকে যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের পাশাপাশি পাশাপাশি এবং আজকে যেহেতু না এই আরও দুটি নতুন জেলার কথা বলা হচ্ছে এদেরকে কিন্তু আসলে আসলে বেশি বিশেষ গুরুত্ব কিন্তু তারা বলছেন যে এই জেলাগুলো যারা আছেন তা এই জেলাতে যারা আছেন তাদের কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বা এই জেলা থেকে যারা ভেতরে জেলার ভিতরে যারা আছেন তারা যেমন লকডাউন মানার কথা বলছেন পাশাপাশি এই জেলা যে চলাচল অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলা সেটিও আসলে নিয়ন্ত্রণ করতে কঠোর হওয়ার আরও বেশি কঠোর হওয়ার প্রশাসনের প্রতি কিন্তু তারা আহ্বান জানিয়েছে এবং আজকের ব্রিফিং আমরা দেখেছি স্বাস্থ্যের পক্ষ থেকে আরেকটি বিষয় বলা হয়েছে যে যে বিভিন্ন বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে তথ্য উঠে আসছিল সেটি তারা বলেছেন যে বিদেশি বেশ কয়েকটি কোম্পানির নিয়ে তাদেরও তারাও আসলে এই বিষয়গুলো খতিয়ে দেখছেন যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে এবং তারা বলেছেন এই সময় আসলে এই ধরনের যে বিষয়গুলো বারবারই উঠে আসছে সেই বিভ্রান্তে কাটিয়ে তারা আসলে একটি সবাইকে একযোগ কাজ করার বা এই করোনা মোকাবিলায় সবাইকে এক হয়ে থাকার আহ্বান জানিয়েছেন তো এই ছিল মোটামুটি আজকে যে ব্রিফিং সেই ব্রিফিং এর আমার কাছে দেওয়ার মতো